আকাশের নিচে চলছে শিশুদের রান্না। দীর্ঘদিন ধরে বদল হয়নি পরিস্থিতি, এমনই বেহাল দশা সুন্দরবনের আদিবাসী পাড়ায়। পিকনিক নয়, শিশুদের মিড ডে মিলের রান্না হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে, তাও আবার দু একদিন নয়, দীর্ঘদিন ধরে এমনই অস্বাস্থ্যকর পরিবেশেই হচ্ছে শিশুদের রান্না। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্রের এমনই বেহাল দশা। পথে ঘাটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা অনেকেই খাবার খাই, এমনকি পিকনিক করতে গিয়েও রান্না করা হয় প্রায় খোলা আকাশের নিচেই। তাই বলে ছোট ছোট শিশুদের জন্য রান্না হচ্ছে খোলা আকাশের নিচে? দীর্ঘ দিন ধরে রান্নার এমন ব্যবস্থা দেখে শেষমেশ স্থায়ী মিড ডে মিল ঘরের দাবি জানালেন আদিবাসী পাড়ার মায়েরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনকুমারী হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী পাড়ায়। জানা যায় 2007 সালে তৈরি হয় 224 নম্বর এই শিশু শিক্ষা কেন্দ্র। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক, অথচ অবাক করা কাণ্ড হলো সেখানে পড়ুয়াদের খাবার রান্না করার কোনো জায়গা নেই। সারা বছর খোলা আকাশের নিচেই ছাত্রছাত্রীদের জন্য খাবার তৈরি করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। স্থানীয় শিক্ষিকার বাড়ি থেকে ত্রিপল, বাঁশ, কাঠ এনে একটি অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে। এই অবস্থার কথা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আইসিডিএসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ করেছেন শিক্ষিকা। এ বিষয়ে শিক্ষিকা বলেন, একটা স্থায়ীভাবে বসার জায়গা নেই, যে একটা মাদার্স মিটিং বা একটা আশাকর্মী নিয়ে আমাদের যে সেন্টারে সেন্টারে মিটিং টিটিং হয়, কিন্তু সে মিটিং করার জায়গা নেই। আমার এই পেপারের তলায় এখানে জল কাদা মাটিতে কীভাবে মায়েরা আসবে? আমার একটা স্থায়ী ঘর হোক, একটা মানে সেখানে নিয়ে আমি মায়েদের বাচ্চাদের নিয়ে একটু পঠন পাঠন করতে পারি। আমি জানাইছি, কিন্তু কেউ জায়গা দেওয়ার লোক হয়নি, ঘর বাড়িও হয়নি। কিন্তু এখন চাই আমার একটা ঘর বাড়ি হোক, আমার মায়েরাও চাইছে, আমার প্রতিবেশীরাও চাইছে, আমিও চাইছি। অভিভাবকদের অভিযোগ, রান্না করার সময় খাবারে বাইরের কীট পতঙ্গ এসে পড়ে, পাশাপাশি বাচ্চাদের পড়াশুনোর জন্যও নেই কোনো নির্দিষ্ট জায়গা। কখনো কারো বাড়ির বারান্দায়, গোয়াল ঘরে, কখনো পুকুর পাড়ে, তবে এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এই পরিস্থিতিতে মিড ডে মিলের ঘরের দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা। এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন, জায়গা নেই তো, স্থায়ী জায়গা নেই তো, তার জন্য তো আমরা বিক্ষোভ করছি। আমাদের জায়গা চাই, আমাদের জায়গা চাই, আমাদের জায়গা চাই না, খুব কষ্ট হয়, আমাদের বাচ্চা কাচ্চা এই খাদ্য পাচ্ছে। এই রান্নাঘরে জল হয়ে যায়, এই লাস্টে তাই ইট পেতে বসি, উনানটা উঁচু করে আঁচের উনান আবার। আর এই যতদিন আমি জয়েন্ট করেছি এখানে, ততদিন এর বাড়ি, ওর বাড়ি আর এই পাঁচ বাড়িতে এসে থেকেছে। তবু এখানে এই যে দু চালা দিদিমণি পেপার এনে লাগিয়েছে, তাতে ওই জল হয়ে যায় আর কি, উঠোনের জল, সেই জল সব রান্নাঘরে যায়, ওইভাবে রান্না করি। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার বিষয়টি স্বীকার করেছেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। তিনি জানান, বিষয়টি কানে এসেছে, শীঘ্রই এর সমাধান করা হবে। দেখুন, সেন্টারগুলো যখন হয় সংশ্লিষ্ট জায়গা ছিল না, সেই জন্য কোনো একটা সেখানকার পঞ্চায়েত বা সেই আইসিডিএস কমিটি মিলে ওই অফিসিয়ালভাবে সেটা একটা কোনো বাড়ি বা কোনো একটা জায়গাতে করা হয়েছিল। কিছু সমস্যা রকম খুঁটিনাটি দেখা দিচ্ছে। আমরা অনেক সেন্টার জায়গা করে সরকারি প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টের আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি, আর কিছু সমস্যা আছে, সবটা একেবারে তো সম্পন্ন করা যায় না। তো সরকারি ওটা শুনেছি, কানে এসেছে, ওটাও আমরা অচিরেই যাতে জায়গা দিয়েছেন মানে ঘর করে দেওয়া যায় এবং ছোটো কচিকাঁদা শিশুরা সেখানে পঠন পাঠন বা শিশু খাদ্য পায়, সে ব্যবস্থা আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।